আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের বরাবরের মতো জানিয়ে দেবে পাটের আরেকটি দারুণ আপডেট। প্রিয় দর্শক, অনেকদিন পর হয়তো আপনাদের একটি খুশির খবর জানাতে পারব, তবে সেই সাথে আপনাদের জানিয়ে দেব আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার পাটের বাজার দর কেমন ছিল। প্রিয় দর্শক, সবার আগে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশে অনেকদিন ধরে বিদেশে পাট রপ্তানি বন্ধ ছিল। সম্প্রতি ব্যক্তি পর্যায়ে পাট রপ্তানি অল্প অল্প করে শুরু হয়ে গেছে এবং এর কারণ হলো বাংলাদেশের পাট প্রথমে রপ্তানি হয়ে চলে যায় ভারতে এবং ভারত থেকে সেটি পাটজাত পণ্য হিসাবে বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। এবং বর্তমানে ভারতে কিন্তু পাটের চাহিদা অনেকটাই বেড়ে গেছে এবং ভারত থেকে উৎপাদিত পাটজাত পণ্য বিদেশে যার কদর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে ভারত বাংলাদেশ থেকে বর্তমানে পাট নেওয়া অল্প অল্প করে শুরু করেছে। আশা করি সামনে এই রপ্তানিটা আরও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভারতে কিন্তু অলরেডি পাট রপ্তানি স্বল্প আকারে শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের পাটের বাজার দর কেমন আজকে চলছে। অর্থাৎ আমরা যেটা মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি বিভিন্ন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে, সেখানে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা ভালো চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা পাট কেনেন, বিদেশে রপ্তানি করেন, এছাড়া যারা বিভিন্ন মিলে পাট পাঠান, তাদের মধ্যে কিন্তু আমরা একটা ভালো চাহিদা দেখতে পাচ্ছি। এবং হাট বাজারগুলোতে আপনি যদি খেয়াল করেন, সেখানেও কিন্তু পাটের একটা ভালো চাহিদা রয়েছে। এখন যদি দামের কথা বলা যায়, সেখানে হয়তো দাম পূর্বের তুলনায় খুব বেশি বৃদ্ধি পায়নি, তবে সামনে আশা করা যায় বৃদ্ধি পাওয়ার একটা বড় চান্স রয়ে গেছে। যেহেতু প্রথমে চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, এখন আশা করা যায় যে আস্তে আস্তে পাটের দামটা বৃদ্ধি পাবে। তবে উত্তরাঞ্চলে আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে রাজশাহী অঞ্চলে যেটা দেখা যায় যে পাটের বাজার দর ছিল সর্বোচ্চ 2700 টাকা পর্যন্ত। এছাড়া কোথাও কোথাও আমরা দেখছি যে মাথার পাট বিক্রি হচ্ছে 2750 টাকা পর্যন্ত। ফরিদপুর অঞ্চলে যেটা দেখা যায়, ফরিদপুর গোপালগঞ্জ, এখানে কিন্তু 2800 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে পাটের বাজার দর খুব একটা বৃদ্ধি পায়নি, সেখানে দেখা যাচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে। তবে অবস্থা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে, অর্থাৎ পাটের দামটা বৃদ্ধি পাওয়ার একটা বড় চান্স রয়ে গেছে। তাই আপনারা যারা এখনও পাট স্টক করে রেখেছেন, তারা হয়তো বিষয়টা একটু খেয়াল করবেন এবং চারিদিকে অবশ্যই চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন। দেখা যাক একটা ভালো দাম হয়তো যদি আপনার ভাগ্যে থাকে তাহলে পেতেও পারেন। প্রিয় দর্শক, এছাড়া আমরা পাবনাতে যেটা দেখতে পাই যে আজকে পাটের বাজার দর যেটি ছিল সেটি হলো সর্বোচ্চ 2700 টাকা। কিছু কিছু পাট, অর্থাৎ সীমিত সংখ্যক পাট, যেটা 2720-30 পর্যন্ত বিক্রি হয়েছে। এছাড়া মাজলা কোয়ালিটির যে পাটগুলো সেগুলো 2500-2550 টাকা, তবে লো কোয়ালিটির যে পাটগুলো সেগুলো কিন্তু 2100-2200 টাকা বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজারের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।